নারী নেত্রীদের যে অপকর্ম এটা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই জানেন। এখন পর্যন্ত ছাত্রলীগের যে সভাপতি এবং সেক্রেটারি ইডেন কলেজ শাখা তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ইডেন কলেজে ছাত্রলীগের ঘটনাটা ঘটছে এটা নিয়ে আপনি কি বলবেন? ছাত্রলীগের নারী নেত্রীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তারা সাধারণ শিক্ষার্থীদের কিংবা নিজ দলের কর্মীদেরকেও দেহ ব্যবসার কাজে নাকি যুক্ত করতেছে, এরকম একটা অভিযোগ কিন্তু ছাত্রলীগের নেত্রীরাই করেছে। এর আগেও এরকম অভিযোগ আমরা মৌখিকভাবে শুনেছি, কিন্তু এইবার কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমেই কিন্তু ছাত্রলীগেরই নেত্রীরাই কিন্তু আপনার বিবৃতি দিয়েছে যে রুমে ডেকে এরাও মেয়েদের ঘরের মতো পরিবেশে তারা বাইরে যেভাবে বের হয় ফর্মালভাবে সেভাবে তো থাকে না, তো সেখানে তাদেরকে ছাত্রলীগের নেত্রীরা ডেকে নিয়ে তাদের ওই অবস্থায় ছবি তুলে রাখে। ইভেন যাদের একটু চেহারা সুন্দর এরকম শুনেছি যে তাদেরকে বিশেষভাবে আপনার নজরদারিতে রাখা হয়, তারপরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া হয়, অনৈতিক কাজের জন্য বাধ্য করা হয়, এবং দেখা যাচ্ছে যে হয়তো নিরীহ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অনেকে তাদের এই অত্যাচারের শিকার হয়েছে। এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে এই বিষয়টা দেখেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখন পর্যন্ত ছাত্রলীগের যে সভাপতি এবং সেক্রেটারি ইডেন কলেজ শাখা তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং যারা এই বিষয়টাকে সামনে আনলো, প্রতিবাদ করলো, তাদেরকে সহ বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তার মানে যে ছাত্রলীগের যে এই নারী নেত্রীদের যে অপকর্ম এটা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই জানেন, যে কারণে তাদেরকে হয়তো তারা একটা রক্ষা করতে চাচ্ছেন বা এই বিষয়টা আরও পাবলিকলি খুব ভালোভাবে প্রচার হোক, মানুষ জানুক, এই বিষয়টা বোধহয় তারা এড়িয়ে যাচ্ছেন, যে কারণে আপনার অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিল না, বরঞ্চ ঢালাওভাবে কয়েকজনকে বহিষ্কার করলো। এবং দেখা যাচ্ছে যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই আজকে ছাত্রলীগের একটা একক আধিপত্য, একটা গুন্ডামি মাস্তানির পরিবেশ তারা কায়েম করে রেখেছে। এবং বিশেষ করে আপনার হলগুলো, যে হলগুলোতে বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট থাকেন, হাউস টিউটর থাকেন, তাদের পরিচালনা করার কথা, সিট দেওয়ার কথা, কিন্তু আমার মনে হয় না যে এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে যে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষকদের নিয়ন্ত্রণে বা প্রশাসনের নিয়ন্ত্রণে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই দেখা যায় হলগুলো ছাত্রলীগের নিয়ন্ত্রণে। বলা চলে যে শিক্ষকদের যেহেতু দায়িত্ব, তারা প্রশাসনের দায়িত্ব আছেন, কাজেই ছাত্রলীগের কিছু নেতাকর্মী কোনো কোনো জায়গায় শিক্ষকদেরকে করুণা করে কিছু জায়গায় তাদের দায়িত্ব পালনের সুযোগ দেয়, অর্থাৎ কিছু সিট শিক্ষার্থীদের যেন তারা দিতে পারে।